হ্যাঁ গাইজ, আজকে আমি ফারকা নিউডনের দা রিফাইনারি আউটপোস্টটি লিবারেট করে দেখাবো। তো আমি অলরেডি আউটপোস্টের ভিতরে। এখানে উপরে একটা এনিমি আছে, তো ওকে এখন আমি টেক ডাউন করবো যাতে কেউ না দেখে। এখন দেখো তো তার ডেড বডিটা আমাকে এখান থেকে লুকিয়ে রাখতে হবে না, তার ডেড বডিটা অলরেডি এখানে যেহেতু আছে সেহেতু কেউ দেখবে না। এখান দিয়ে মনে হয় আরেকটা এনিমি আছে। হ্যাঁ, ও এদিকেই আছে, আসছে। তো তাকে ঢিল মেরে মিসডিরেকশন করতে হবে, মনে হয় সেদিকেই আসছে। হ্যাঁ, এখন তাকে ইয়েস, তাকে টেক ডাউন করেছি, ভালো কথা। কিন্তু তার ডেড বডিটা এখানে রাখা যাবে না, কারণ তার ডেড বডি এখানে রাখলে তার অন্যান্য এনিমিরা অর্থাৎ তার সঙ্গী সাথীরা দেখলে আমাকে খুঁজতে শুরু করবে, অর্থাৎ আমি আর সহজে আর আউটপোস্ট ডিভেট করতে পারবো না। আমি চাচ্ছি স্নাইপিং না করে হাত দিয়ে স্টিল কিল করতে, কারণ ফ্রি হ্যান্ড স্টিল কিল করলে দেখা গেছে খুব একটা বেশি আপনার ঝামেলা হয় না, তাড়াতাড়ি আউটপোস্ট লিবারেট করা যায়। এখানে একটা আছে, ওকেও ঢিল মেরে মিস ডিরেকশন করতে হবে। এই তো চান্স, অন্য সে আমাকে দেখে গিয়েছে। এবার ডেড বডিটা লুকিয়ে ফেলি। এই আউটপোস্টটা লিবারেট করা খুবই রিস্কি, অর্থাৎ এটা অনেকটা খোলা মাঠের মতো দেখতে বলতে গেলে। তো অর্থাৎ এখানে আপনি মানে এনিমি টেকডাউন করতে গেলে যে কোনো মুহূর্তে তারা দেখতে পারে, এ কারণে একটু ঠান্ডা মাথায় আপনাকে আউটপোস্টটা লিবারেট করতে হবে, অর্থাৎ এনিমিগুলো যাতে আপনাকে না দেখে সেভাবে আপনাকে মুভ করতে হবে। এখান থেকে একটা যাচ্ছে, একে স্নাইপিং করে টেকডাউন করতে হবে। ওকে, হেজ ডাউন। এখানে যে একটা আছে সেটা বোঝাও যাচ্ছে না, অর্থাৎ বাইনোকুলারটাকে ডিটেক্ট করতে পারিনি। কই, কোথায় গেল? এখানে দেখা যাক ঢিল মেরে মিস ডিরেকশন করা যায় কিনা। সে কি এদিকে আসছে?
মেবি সে এদিকে আসছে, আরেকটা মারতে হবে তাহলে সে এদিকে আসবে। এই সুযোগ থেকে টেক ডাউন করা, ও নো আরেকটা আসছে। যাক বাবা, ভাগ্য ভালো সে আমাকে দেখতে পারে নাই, সে ওইদিকেই চলে গিয়েছে। এই সুযোগে ডেড বডিটা আমাকে লুকাতে হবে, নাহলে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এ ঘরের ভেতর অনেক এনিমি আছে, বুঝতে পারছেন না তাদেরকে কিভাবে মারবো। ও যদি এদিকে আসে ভালোভাবে তাহলে তো ভালো কথা, তাকে মারতে অনেক সহজ হবে। কিন্তু ওর সাথে যদি আরো দু একটা চলে আসে তাহলে তো মারতে পারবো না। ও একাই এদিকে আসছে, ইয়েস একটা তো মানে এদিকেই আসছে, অন্য সে তো এদিকে এসে দাঁড়িয়ে গেছে। দেখি ঢিল মারে আনতে পারে কিনা তাকে। সে এদিকেই আসছে, আরে ভাই তুই এদিকে আয়, এদিকে আয়। এই তো গুড, ভেরি গুড। প্রায় তো সবাইকে মেরে ফেলেছি, মনে হচ্ছে না যে আউটপোস্টের ভিতরে খুব একটা আর এনিমি আছে। কিন্তু ভালো কথা, এখানে কাল্ট বিহেভিকে দেখতে পাচ্ছি কিনা, ওদেরকে দেখতে পাচ্ছি না কেন। ও নো, সে তো নিজেকে তালে তালে নাচছে। সমস্যা নেই, তুমি নাচতে থাকো, তোমার নাচ নাচি কিছুক্ষণ পরে আমি বন্ধ করে দেবো।
তুমি নাচতে থাকো, সমস্যা নেই। ওকে কিভাবে যে গিয়ে মারি বুঝতে পারছি না। সে নিশ্চয়ই এদিকে আসছে, এই তো সুযোগ তাকে মারার। আরেকটু আসো, আরেকটু আসো। ও শিট, ঢিল মারতে হবে। আসো। ও শিট শিট, একটা কাল্ট ভেবি আমাকে দেখে গিয়েছে। ও নো, আরেকটা আসছে। শিট, তারা আমাকে দেখে গিয়েছে। জানি না তারা কি অ্যালার্ম বাজাতে পারবে। অ্যালার্ম বাজানোর আগেই তাদেরকে শেষ করে দিতে হবে। ও নো, এ তো অ্যালার্ম বাজানোর জন্য যাচ্ছে, তাকে এখনই মারতে হবে। এই শুধু ইয়েস। ও নো, সে মরেনি। ইয়েস, ও মাই গড, অ্যালার্ম বাজানোর আগে তাকে শেষ পর্যন্ত মারতে পেরেছি। যদিও আউটপোস্টটি আনডিটেক্টেড খেলতে পারিনি, তো তারপরও নো অ্যালার্মস হিসেবে আউটপোস্টটি লিবার্ট করতে পেরেছি। তো আমাদের গেম প্লে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।